মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় তুলসীতলায় করুন এই ছোট্ট কাজটি জীবনে আর্থিক সৌভাগ্য ফিরবে আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ একুশে মাঘ দু সালের মাঘী পূর্ণিমা পালিত হবে এই পূর্ণিমা তিথি অত্যন্তই পবিত্র এবং গুরুত্বপূর্ণ আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে যার ফলে পরিবারের যেমন সুখ শান্তি নষ্ট হচ্ছে আপনার জীবনেও কালো মেঘের ছায়া নেমে এসেছে এখান থেকে মুক্তি পেতে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ মাঘি পূর্ণিমা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনি যদি এই দিনে কিছু টোটকা উপাচার করে থাকেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে তবে তার আগে দেখে নেওয়া যাক এই পূর্ণিমা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এই তিথি শুরু হবে আগামী বাংলার কুড়ি মাঘ ইংরাজির চৌটা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত্রি নটা বেজে উনতিরিশ মিনিটে এবং শেষ হবে পরের দিন একুশে মাঘ ইংরাজির পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিটে এই পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র আপনি যদি এই দিনে যে কোনো কাজ করে থাকেন তাহলে আপনার জীবনে সেটা খুবই ভালো ফল এনে দেবে যাই হোক মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা আমরা যখন বিপদে পড়ি বা খারাপ সময়ের মধ্যে যাই তখনই ভগবানের স্বর্ণাপন্ন হয়ে ভগবানের নাম জপ করে থাকি তার আগে আমরা কেউ কখনোই ভগবানকে স্মরণ করি না ভগবানের আরাধনা করি না যার ফলে জীবনে খুবই খারাপ সময় নেমে আসে জীবনে দুঃখ কষ্ট দেখা দেয় আর আমরা কেউ কখনোই চাই না জীবনে দুঃখ কষ্ট ভোগ করি তাই যারা দুঃখ কষ্ট ভোগ করছেন আর চিন্তা নেই আগামী রবিবার অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন তুলসীতলায় এই ছোট্ট কাজটি করে দেখুন দেখবেন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে দুর্ভাগ্যে পরিণত হবে না যাই হোক এই তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তাই আপনাদের বলবো রবিবার সন্ধ্যাবেলায় যে কাজটি করতে হবে আপনি আপনার তুলসীতলায় যেরকমভাবে সন্ধ্যা প্রদীপ দেখান ধুনো দেখান অবশ্যই দেখাবেন তবে একটা কথা বলে রাখি অনেকেই এই তুলসীতলায় তুলসী মাতার আরাধনা করেন না ধূপ প্রদীপ দেখান না এটা করা একদমই অনুচিত কারণ বাড়িতে তুলসী মঞ্চ থাকলে তুলসী মন্দির থাকলে অবশ্যই নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন দেখবেন গৃহের মঙ্গল হবে সকল অমঙ্গল দূর হবে তাই আপনারা নিয়মিত সন্ধ্যা প্রদীপ দেখাতে ভুলবেন না তাহলে বুঝতেই পারছেন আমাদের জীবনে তুলসী গাছ বা এই তুলসী পাতার গুরুত্ব কতখানি এরপর আপনারা একটি গাঘীর প্রদীপ জ্বালিয়ে দেবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ যদি না পারা সম্ভব হয় তাহলে অসুবিধা কিছু নেই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য নিতে হবে একটি লক্ষ্মী করি ও এক টাকার কয়েন আর নেবেন সাতটি লবঙ্গ আপনি করি এক টাকার কয়েন ও লবঙ্গগুলিকে জড়ে সকল মনোবাসনাগুলি জানাবেন তুলসী মাতার উদ্দেশ্যে এরপর আপনাকে এই মন্ত্রটি একশো বার মনে মনে পাঠ করতে হবে ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র অর্থবৃদ্ধির মন্ত্র আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম এর থেকে যে কোনো একটি বলতে পারেন অবশ্যই আপনাকে এই মন্ত্রটি একশো বার বলতে হবে এরপর কড়ি এক টাকার কয়েন এবং লবঙ্গগুলিকে তুলসীতলায় নামিয়ে দেবেন একটা বিষয় খেয়াল রাখবেন আপনি এই দিন কোনোভাবেই তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না আপনারা হয়তো জানেন এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া তুলসী পাতাকে স্পর্শ করা যায় না যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি এবং সন্ধ্যাবেলায় কোনোভাবেই তুলসী গাছে হাত দেবেন না আপনারা দূর থেকেই তুলসী মাতার আরাধনা করবেন সন্ধ্যা প্রদীপ দেখাবেন নচেত জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে তুলসী মাতার রুষ্ট প্রকোপ আপনাকে জীবন থেকে একদম ছাড়খাড় করে দেবে এরপর আপনারা চলে আসবেন তুলসীতলা থেকে আপনি কোনোভাবেই পিছুদিকে তাকাবেন না বা বাইরেও থাকবেন না পরের দিন সকালবেলায় অর্থাৎ যখন পুজো অর্চনা করবেন এই কড়ি এক টাকার কয়েন এবং লবঙ্গগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন লকারে আলমারিতে এমনকি যারা ব্যবসা করছেন আপনি আপনার ব্যবসার জায়গায় চুপচাপ রেখে দিন দেখবেন আর্থিক সমস্যা দূরীভূত হবে আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন কোনো রকম আর্থিক সমস্যা থাকবে না সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাই আশা রাখব আগামী পাঁচই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন তুলসীতলায় এই কাজটি করে দেখুন দেখবেন দারুণ ফল্লাভ পাবেন জীবন থেকে আর্থিক সমস্যা অর্থ কষ্ট বিদায় নেবে এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি য্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য বন্ধুরা বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী মাতার আরাধনা করে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না তুলসী মাতার কী পায় আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে তুলসী মাতার কী পায় আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন